বাণিজ্য মেলার জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর পূর্বাচলে নির্মিত চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। মূল হল ছাড়াও রেজিস্ট্রেশন বুথ, রেস্টুরেন্ট, রান্নাঘর সহ সবকিছুই সাজানো হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। মার্চের মাঝামাঝিতে এখানে মেলা শুরুর কথা থাকলেও তা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে করোনার কারণে। সাদত হোসেনের রিপোর্ট। রাজধানীর ভেতরে মেলাকেন্দ্রিক যানজট এড়াতে এবং বাণিজ্য মেলাকে স্থায়ী ঠিকানা দিতেই পূর্বাচলে এই স্থাপনা নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। নান্দনিক স্থাপত্যশৈলীর এক্সিবিশন হলটির মূল কাঠামোর কাজ শেষ হয়েছে বছরখানেক আগে। করোনায় কিছুটা পেছালেও 2020 সালের ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এই এক্সিবিশন সেন্টারটি এরিয়া হলো 33,000 বর্গমিটার, আর এই এক্সিবিশন সেন্টারের দুই পাশে দুটি হল আছে, হল এ এবং বি, আর মাঝখানে একটি রেজিস্ট্রেশন হল আছে। এই রেজিস্ট্রেশন হলের দোতলায় এখানে একটি মাল্টি ফাংশনাল হল আছে, যেখানে 500 লোকের ক্যাপাসিটি আছে, একসাথে মিটিং কনফারেন্স করতে পারবেন, আর চিলড্রেন প্লেয়িং স্পেস আছে এবং বিভিন্ন ধরনের আরও ফেসিলিটিস আছে, পেয়ার রুম আছে। 7,500 স্কোয়ার মিটারের দুটি হলের একটি এটি। এখানে বসানো যাবে 400টি স্টল, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত লাইটিং, সিসি ক্যামেরা সহ সবই লাগানো শেষ। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে এখানে, ব্যবহারের জন্য প্রস্তুত সেগুলোও। ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে পড়লে চলে আসতে পারেন সুবিশাল এই রেস্টুরেন্টে। 500 বেশি মানুষ একসাথে বসে খেতে পারবে এখানে। খাবার তৈরির জন্য নির্মিত 5 কক্ষের বিশালে রান্নাঘর প্রস্তুত অত্যাধুনিক সব যন্ত্রপাতি আর সরঞ্জামে। এখন শুধু মেলা শুরুর অপেক্ষা। নভেম্বরের 30 তারিখে এটার যাবতীয় কাজ চায়না কর্তৃপক্ষ শেষ করেছে। এটা বুঝে নেওয়ার জন্য যে কারিগরি কমিটির যে ইন্সপেকশন বা ইন্সপেকশন যৌথ ইন্সপেকশন কমিটির যে ইন্সপেকশন, আমরা সবই সাবমিট করেছি এবং সকল পক্ষ এটাকে সকল ডিপার্টমেন্ট এটা ওকে বলে আমাদেরকে সার্টিফাই করেছে এবং যে কোনো সময় এটা আমরা গ্রহণ করে নিতে পারি। সে কারণে আমি বলবো যে আমাদের এক্সিবিশন সেন্টার এখন বাণিজ্য মেলা অনুষ্ঠান করার জন্য প্রস্তুত আছে। কথা ছিল ডিসেম্বরে চায়না কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেওয়া হবে হলটি, আর সেখানেই মার্চের মাঝামাঝিতে হবে মেলা। তবে সেই কাঙ্ক্ষিত মেলা শুরু নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারি মার্চে একটা এগুলো আলোচনা হয়েছে, কিন্তু ডেফিনিট কোনো ডেট ছিল না, মানে অথেন্টিক প্রমাণ ভিত্তিক কোনো তারিখ কিন্তু আমরা পাইনি। কর্তৃপক্ষ মানে নিশ্চয়ই এটা বিবেচনা করতেছেন, কিন্তু কেন বা কখনই হবে এইটা ঠিক আমার লেভেলে আমি ঠিক বলতে পারবো না। 796 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের 625 কোটি দিয়েছে চায়না এইড অনুদান হিসেবে, যেখানে খেলাধুলার সুবিধা ছাড়াও রয়েছে 1,000 গাড়ি পার্কিং এর ব্যবস্থা। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।